বিশ্বদর্শনের সকল বন্ধু ভক্তদের আবারও শ্রদ্ধা ভালোবাসা ও স্বাগত জানায়, এবং সেই সঙ্গে আপনাদেরকে জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমরা এখন আছি কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো শ্রী ভূমি স্পোর্টিং ক্লাবের একেবারে সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে ভিআইপি রোড, এবং বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে জন অরণ্য, এবং প্রথম দিনে মহালয়ার শ্রীভূমি দুর্গাপুজোর কিন্তু দ্বারোদ্ঘাটন হয়েছে। তবে দ্বারোদ্ঘাটনে ছিলেন বোম্বের নাম করা অভিনেত্রী বিদ্যা বালান, এবং রয়েছে আমাদের দেব, সাংসদ, এছাড়া অন্যান্য শিল্পীরা। কিন্তু কথা হচ্ছে যে বিকেল থেকে দুপুর থেকে অনেকেই চলে এসেছেন যে মহালয়ার দিন শ্রীভূমির পুজোর মানে সকল সাধারণ ভক্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে, এবং অ্যানাউন্সমেন্ট করলো যে 8টা নাগাদ মোটামুটি খুলে দেওয়া হবে। তো সেই মতন সবাই এসেছেন, এবং প্রচারও হয়েছে, ফেস্টুনে লেখাও হয়েছে। তো কি বলবো, মহালয়ার প্রথম দিনে গেলাম, কারণ ভার্চুয়ালে যেতে পারিনি, দুপুরেই চলে এসেছি। ভার্চুয়ালে উদ্বোধন হতে হতে বিকেল 4টে গড়িয়ে যায়। যাই হোক, তো 2 থেকে 3 ঘন্টার উপর বহু মানুষ দাঁড়িয়ে আছে শ্রীভূমির পূজা প্যান্ডেল প্রতিমা দেবে বলে। কিন্তু কি বলবো বন্ধুরা, 8টার জায়গায় সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এসে 8:30-8:45 সময় ভক্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, এবং পুলিশ সামলাতে পারেনি। এত মানুষ, মানে কি বলবো, 1 লক্ষের উপরে মানুষ হবে, এত মানুষ এসছে, এবং ব্যারিকেড দড়ি সব খুলে ছিঁড়ে দিয়েছে, এবং বেশ কয়েকজন বাচ্চা, মহিলা এবং বয়স্ক মানুষরা পদপিষ্ট পর্যন্ত হয়েছে। আপনারা যদি এখন ওখানে যান, আপনারা 1 ডজনের উপর জুতো পাবেন, এত জুতো ওখানে মানুষ চলে গেছে, এবং এত চাপ, বাসের ব্যারিকেড পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, এত ভিড়। কিছু করার নেই, কেননা মানুষ এসেছেন প্রতিমা দেখতে, প্যান্ডেল দেখতে। সেখানে বিদ্যা বালানের অনুষ্ঠান চলছে, মানুষকে দাঁড় করিয়ে রেখে পুরো ভিআইপি রোড জাম হয়ে গেছে, এত মানুষ প্রথম দিনে। অনেকে আসছেন যে ভিড় এড়িয়ে আগে আগে পুজোটা দেখে নেবো, আর পড়েছে মহালয়া শনিবার, অনেকের ছুটি, মহালয়াতে এমনিতে ছুটি থাকে, শনিবার দিন সরকারি অনুষ্ঠান এমনি ছুটি থাকে সরকারি অফিসগুলো, তো রবিবার দিন বুঝতে পারছেন কী ভিড় হবে। তো দেখুন, আমরা এসে মানে মূল প্যান্ডেলের সামনে এসে দাঁড়িয়েছি অনেক কষ্টে, ভেবেছিলাম ফিরে আসবো, অনেকে ফিরে গেছে, পুলিশকে পর্যন্ত ফেলে দিয়েছে মানুষ। মানুষ কেন ধৈর্য ধরতে পারছে না, সে তারা দেবকে নিয়ে বসে আছে, দেব এবং আপনার বিদ্যা বালান তাদেরকে নিয়ে অনুষ্ঠান করছে, আমরা মাইকে শুনতে পাচ্ছি, গান বাজনা বিভিন্ন রকম, অথচ যাদের জন্য এত কিছু তাদের দিকে পূজা মণ্ডপের কমিটির কোনো খেয়াল নেই। কি বলবো, খুবই দুঃখের বিষয়, এবং খুবই অশান্তি হয়েছে, চরম বিশৃঙ্খলা যাকে বলে। আমরা এই পর্যন্ত এসেছি, আমরা ঠিক মতন ছবিও তুলতে পারছি না, যদি তারা ঠিক সময়ে মণ্ডপ খুলে দিত এই বিশৃঙ্খলা কিন্তু হতো না। এর জন্য দায়ী কিন্তু এখানকার ম্যানেজমেন্ট এবং প্রশাসনের যে যারা দায়িত্বে আছেন প্রত্যেকে এর জন্য দায়ী, কেননা এখানকার রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ, অলিগলি খুবই কম, কিন্তু মানুষ এসেছে অনেক, দর্শক এসেছে অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন সব ঠেলাঠেলি, এমনকি পুলিশ পর্যন্ত মানুষকে ঠেলা দিচ্ছে, এমন অবস্থা, কারণ তারা সামলাতে পারছে না, কী করবে। তো সত্যি কথা, অসাধারণ প্যান্ডেল হয়েছে, এটা কিন্তু বলতেই হবে। প্যান্ডেল, লাইটিং, প্রতিমা সোনায় মাকে মুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ প্যান্ডেলের কাজ কিন্তু মহালয়ার দিনও কিন্তু কমপ্লিট হয়নি, আরও সময় লাগবে, কিন্তু অসাধারণ ফুটিয়ে তুলেছে, এটা বলতেই হবে। কিন্তু আমি তো আগেই বলেছি, বিদ্যা বালানকে কিন্তু কেউ দেখতে আসেনি, দেবকে দেখতে আসেনি, এসেছে শ্রীভূমির পূজা মণ্ডপ, অসাধারণ পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছে শ্রীভূমি, এত সুন্দর ফুটিয়ে তুলেছে, স্বচ্ছতা মানে জীবন্ত যাকে বলে, লাইটিং, থিম, প্যান্ডেল, মা সব কিছু, এদের একটা কলকাতা মানেই হচ্ছে একটা অনবদ্য পুজো, এটা আমাদের মানতেই হবে। শুধু সারা বিশ্বের অন্যতম একটি জায়গা হচ্ছে কলকাতা,
কেননা কলকাতার এই থিম করতে বহু মানুষ বছর পর বছর চিন্তাভাবনা করে যে পরের বছর তার পরের বছর কী করব। তো আমরা অবশেষে আসতে পারলাম পূজা মণ্ডপের একদম দোরগোড়ায়। দেখুন কি অসাধারণ একটি ঝাড়বাতি, মানে ভিতরটা এত সুন্দর করেছে, মানে আপনারা যদি গিয়ে না দেখেন, সবসময় ভিডিওতেও সব কিছু হয় না, হয়তো যারা আসতে পাচ্ছেন না তারা আপনারা বাড়ি বসেই দেখুন। মায়ের মুখ থেকে শুরু করে অলংকার, কারুকার্য, লাইটিং, থিম সব দিক থেকে অন্যতম সেরা এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এটা বলতেই হবে। কিন্তু ম্যানেজমেন্ট ব্যবস্থা কিন্তু একদম ভালো না। এই যে আপনাদের ছবিটা দেখাচ্ছি, কি দ্রুততার সঙ্গে আমাদের দাঁড়াতেই দিচ্ছে না, যদি দাঁড়াতেই না দেয় তাহলে কার জন্য এত সব করা। আপনাদের ঠিক মতন দেখাতে পারিনি, যদি পারি সকাল সকাল গিয়ে আমি লাইভও দেখাবার চেষ্টা করব যদি ফাঁকা থাকে। এত ভিড়ে ছবি তোলা খুব কষ্টকর, আমাদের কোনো রকমে ঠেলে গুটিয়ে বের করে দিয়েছে পুলিশ, কি করবে, কিছু করারও নেই, তাদের হাতের বাইরে চলে গেছে, তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। পদপিষ্ট পর্যন্ত হয়েছে বেশ কয়েকজন মানুষ, তবে সব ছবি আপনাদের দেখাতে পারিনি, কারণ দেখানো সম্ভব না, কারণ নিজের তো প্রাণ বাঁচাতে হবে, অনেকে বেরিয়েও গেছে। তো যাই হোক, এইভাবে মহালয়ার প্রথম দারদ ঘটনা আপনাদের দেখালাম, শ্রীভূমির পুজো অসাধারণ, যদি আপনারা কেউ যেতে পারেন তো যাবেন, তবে সত্যি এবার পুজোয় কিন্তু কলকাতায় মারাত্মক ভিড় হবে, আপনারা সাবধানে যাবেন, সকলে ভালো থাকবেন। আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই বলেই শেষ করব, তো জয় মা দুর্গা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সামনের দিনগুলো খুবই ভালো কাটুক, এটাই বলবো মায়ের কাছে। দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।